সো এই অ্যাডিনো ভাইরাস থেকে একটু সাবধানে থেকো, খুব বাচ্চারা এফেক্ট হচ্ছে, ভীষণ বাচ্চারা এফেক্ট হচ্ছে। এরপরে যে এখন আরো বেশি গরম পড়বে তখন কি হালটা হবে বলছো? এসি চললেও ঘামবে এত মারা। শুরু করে দিলাম পাপা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স এন্ড ম্যাচ মামনি টু আর এ নিউ ব্লগ। আজকে 21 ফেব্রুয়ারি আর আজ হচ্ছে মঙ্গলবার। গরম গরম চার বনবিটা নিয়ে ওর কখন থেকে বসে আছি, আর এই মহাশয়ের না খাবার নাম আছে না কিছু, তো আমি বাধ্য হয়ে জন্য ব্লগটা শুরুই করে দিলাম। আজ ওনার পড়ার ধুম লেগে গেছে, এই যে দেখো ওই বাবা কত পড়াশোনা করছে দেখেছো। অ্যাকচুয়ালি আজকে স্কুল ছুটি, আজকে ইচ্ছাকৃত ছুটি হয়নি, আজকে স্কুলটা ছুটি আছে, মানে ওদের সেকশনটা আর কি সাসপেন্ড আছে, তো সেজন্য রাত্রেবেলাতেই আমি একটা ওয়ার্কশিট তৈরি করে রেখেছিলাম যাতে সকাল তুলতে ওকে ব্যস্ত করিয়ে দেওয়া যায় সেটার মধ্যে, এবং সেটা দিয়ে বসিয়ে দেওয়া যায়। তো ছেলে গুড বয়ের মতন উঠেই একদম রেডি হেডি হয়ে ফ্রেশ হয়ে পড়াশোনা নিয়ে বসে পড়েছে। তা যাই হোক, এতটাই বিদ্যান বিদ্যাসাগর হয়ে উঠেছে আমার ছেলে যে খাওয়ার কথা ভুলে যাচ্ছে। যাই হোক, তো পড়ে নিক আর ওকে একটু পড়িয়ে নিই, তার সাথে ব্রেকফাস্টটাও সেরে নিই। চলো এখন এখান থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো, গোটা দিনের ব্লগটা দেখতে থাকো, দেখতে থাকো। দেখো মনটা কিন্তু এইখানে আছে, দেবো একটা। সকালের ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি আর এই যে একটু কষা মাংস, এটা কিন্তু শুধু ছেলের জন্যই, কারণ আমার ছেলের মাংস পাগল জানোই তো, আর ওর বক্তব্য হচ্ছে ওই রকম কি যেন, ইপেন খাবে বিপেন খাবে কাঞ্জি লাল কোলের ছেলে থাকে একটু দিতে হবে, ওই রকম টাইপের, মানে দুপুরে মাংস রাতে মাংস আবার সকালে পরের দিন একটু বাসি রেখে দাও সেটা দিয়েও ব্রেকফাস্ট করবো। তো সেই জন্যই আমি ব্রেড খেয়ে নিয়েছি আর ওকেই এখন কষা মাংসটার সাথে রুটিটা খাইয়ে দেবো ব্রেকফাস্টে। মারাক তো গরমটাই নাই পড়েছে, এদিকে এদিকে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, জল খা জল ধর। দেখো অবস্থা দেখো, মুখ চোখের অবস্থা দেখো, এক গেঞ্জি বেঞ্জি খুলে দিয়েছি, বিভৎস ঘামছে, পুরো চুল সামনের ভিজে গেছে দেখলে বুঝতে পারছো একবারে। এখনো তাও সেরকমভাবে গরম পড়েই নি, এরপরে যে এখন আরও বেশি গরম পড়বে তখন কি হালটা হবে বলছো? মানে হুচ্চুটি করে বেড়াচ্ছে, আর হুচ্চুটি করে বেড়াচ্ছে বলে নয়, মানে ও বসে বসেও ঘামে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ও এসিতেও ঘামে, দেখবো দেখাবো, ও এসি চললেও ঘামবে, এত মারাত্মক ঘামে। আর বেশি ঘামে হচ্ছে এই গলা টলা দিয়ে চুল টুল দিয়ে, এর জন্য ঠান্ডাও লাগে আর তারপরে র্যাশও বেরোয়। আমি শুধু ভাবছি এখনো তো সেভাবে গরমই পড়েনি, আসল গরম পড়লে কি হবে। আর এবার তো গরমটাও বেশ তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসেই পড়ে গেছে, এখনই ফ্যানটান লাগছে, মানে এপ্রিল মেতে গিয়ে কি হবে তাহলে ভাবো একবার, সেই চিন্তা হচ্ছে। যা একবারে স্নান করে নে, আমার রান্না বান্না হয়ে গেছে, মারাত্মক মানে গরমে ঘেমে যাচ্ছে। আর বাচ্চা বাচ্চাকে কতবেই আটকাবো, ওরা তো খেলাধুলা করবেই বলো। চলো স্নান করে নিই, রান্না আমার সব হয়ে গেছে, আর শাহবাবু এসে স্নানে গেছে। এই যে এখানে হয়েছে গরম গরম ডিমের কারি, আর সেটাই কি আছে, ও আছে এটা গাজর বটি আছে, শাকও আছে, শাকটা বের করতে ভুলে গেছি, এটাও ডাল আছে, আর উচ্ছে ভাতে দিয়েছি সেটাও মাখবো, আর এখানে আছে ডাটা আলু পোস্ত। তো সব খাবার দাবার গরমই আছে, কিছুক্ষণ আগেই হয়েছে, এখন সন্তু মনা গেছে স্নানে, ও ফিরুক তারপর খেতে বসে। অনেকক্ষণ ছাদে এসেছি, আর ছাদে এসে আমার মোটামুটি 10 পাক হাঁটা হয়ে গেল। যেই দুপুরবেলায় মেসেজ এসছে যে স্কুল থেকে, কালকেও স্কুল নেই, ব্যাস অমনি ছেলে শুরু হয়ে গেছে বাবার মাথা জীবনেও, চলো ছাদে চলো, আমি আজকে আর ঘুমোবো না, ব্যাস তারপর যা হয় আর কি। বাবা রাজি তো ক্যাকা রেগা কাজী, আমি আর কি বলবো, ঘুম পাড়ায় ওকে কার স্বার্থ, তাই বললাম চল ছাদে চল। তো অনেকক্ষণই এসেছি, হাঁটাহাঁটি অনেক হলো, ওই যে ওই যে আসছে দৌড়ে দৌড়ে, এত ভক্কর না এসে, এটা আফটারনুন এটা ইভিনিং হয়ে যাবে যত সব। তো যাই হোক, এবার হয়েছে ব্যাডমিন্টন খেলা, এখনো কমপ্লিট হয়নি, এবার নিচে যাব, এখনো খেলা তার কমপ্লিট হয়নি, তো আমি এখন দর্শক সিটে বসে ওদের ফাইনাল ম্যাচটা দেখে তারপর নিচে যাব। গুড ইভিনিং, থাকুক ওটা থাকুক না, গুড ইভিনিং
ছাদ থেকে এসে আজকে একদম লেট হয়নি, কারোর দোষে কোনো কিছু না, সন্ধ্যের চা একদম সন্ধ্যের টাইমেই। আর ওকে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো, হাত মুখ ধুয়ে দিয়ে পড়তেও বসে গেছে, এখন আমরাও চা নিয়ে বসেছি। আর সত্যি কথা, এসব আমি দুপুরে বলছিলাম না, গরম না পড়তে এই অবস্থা, এখনো তো বাকি আছে গরম পড়া, কি যে করব না, পুরো স্নান হয়ে যাচ্ছে ভিজে, আর এইটাই বসে ঠান্ডা লাগবে, যেটা সবচেয়ে সমস্ত। আমি কাল আগের দিনকে একটা নিউজে পড়ছিলাম, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি, তুমি আমার মুখের কথা কেড়ে নিলে, আমি জাস্ট আগের দিনই একটা নিউজে পড়ছিলাম, ওই অ্যাডিনো ভাইরাস, খুব বাচ্চারা এফেক্ট হচ্ছে, ভীষণ বাচ্চারা এফেক্ট হচ্ছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে সকল গার্জেনকে বলবো প্লিজ একটু কেয়ারফুলি থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো। হ্যাঁ মানে এই জ্বর, রেগুলারের জ্বর সর্দি কাশির আড়ালেই ভাইরাসটা এফেক্ট করছে বাচ্চাদের, সো এই অ্যাডিনো ভাইরাস থেকে একটু সাবধানে থেকো, কিছু হলেই ডাক্তার টাক্তার দেখিও। আর আমি কাকে বলবো, আমিই দেখো না দুদিন পর থেকে ভুক্তভোগী হয়ে যাবো, তোমাদেরকেই বলবো, দুদিন অন্তর অন্তরই ঠান্ডা লাগছে, আর এই ঘামে ভিজে ঠান্ডা লাগাটা না, বলতে বলতে নাটক করলি নাকি, এটা কিনা বোঝা যায় না কি হচ্ছে আদতে। তো যাই হোক, সব থেকে বড় কথা, এই ঠান্ডা লাগাটা সারতে চায় না, এটাই হচ্ছে সব থেকে মানে টেনশনের বিষয় মা বাবার কাছে আর কি। তো যাই হোক, চিন্তা তো থাকবেই, বাচ্চা কাচ্চা থাকলে চিন্তাও থাকে, চা খেয়ে নি তারপরে ওটাকে একটু পড়িয়ে নিই। আমার এখানে আটা মাখা হয়ে গেছে, আজকে বাবা ছেলে ফুল ফর্মে খাবে রুটি, আর আমি পোস্ত, ডিমের কারি, আমার ভাত সব বের করে নিয়েছি, এগুলো গরম হবে, আর ওদের তো রুটি হবে। না করা পর্যন্ত আরেকজনের তো ঘুম আসবে না, তিনি জেগেই আছেন। সো আর কি, ব্লগের এন্ডে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গোটা দিনের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে তোমরা আমার মায়ের ব্লগ কখনোই মিস করবে না, আর সমস্ত ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তো প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে রেখো, বললাম না ঠিক চলে আসবে ব্লগ এন্ডের সময়। এনিওয়েজ চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল, স্কুল যেহেতু নেই না ওই জন্য মানে বিন্দাস ঘুম পেলেও ঘুমাবেন না, তো যাই হোক চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।